শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় বাউল গানের অনুষ্ঠান অন্তরে বাউল। দর্শক, প্রতিবারের মতো এবারেও আমরা দুজন শিল্পীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। আমরা শিল্পীদের সাথে কথা বলবো, তাদের গান শুনব এবং আশা করি আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা তাদের গান উপভোগ করবেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রথমে শিল্পীদের কাছে, তারপরে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির কাছে। আমরা আশা করব প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আমার বামে যিনি প্রথমে যার সাথে আমরা কথা বলবো যে শিল্পী হিসেবে এসেছেন, তিনি হচ্ছেন জয়নাল আহমদ। আপনারা অনেকেই হয়তো ওনাকে চেনেন এবং এদেশের বিভিন্ন চ্যানেলে ওনাকে গান করতে দেখেছেন, এবং যিনি গত বছর বাংলা টিভিতে ঘটে যাওয়া বৈশাখ স্টারে যিনি প্রথম হয়েছিলেন এবং গত বছরে আব্দুল করিমের গানের উপরে যে কম্পিটিশনটি হয়েছিল অক্সফোর্ডে, যেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, এবং তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, আমাদের এক ভাই জয়নাল। জয়নাল, তুমি কেমন আছো? আমি খুবই ভালো। আমাদের এই অন্তরে বাউল অনুষ্ঠানে আমার মনে হয় এই প্রথম তুমি এসেছো। জি, কেমন লাগছে তোমার? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। আমার আমার অনুভবটা কি ঠিক নাকি? একদম সত্যি সত্যি। তবে আমাদের এটিএন বাংলার সকল দর্শক কিন্তু আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তোমার সুন্দর সুন্দর গান শোনার জন্য। তুমি কি তাদের আশা পূরণ করতে পারবে? আমি চেষ্টা করব, জানি না আশা পূরণ করতে পারবো কিনা, তো আমি ইনশাআল্লাহ আশা করি তুমি করতে পারবে। অবশ্যই, গানের পক্ষে তো আর গান গান না গেয়ে বসে থাকতে পারে না। প্রিয় দর্শক, তারপরে যিনি রয়েছেন শিল্পী, তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত এবং আমাদের প্রিয় মমতা দাস, যে আমাদের এই অন্তরে বাউল অনুষ্ঠানে আরও কয়েকবার এসেছে এবং আপনারাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন মমতাকে আবার নিয়ে আসার জন্য। আপনাদের রিকোয়েস্টেই আজকে আমরা আবার মমতাকে আমন্ত্রণ জানিয়েছি। মমতা, কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো আছি। আর আপনি, আপনাকে ধন্যবাদ যে আপনি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এই পর্যন্ত মনে হয় আমি তিনবার অন্তরে বাউলে আসছি। আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নাই, বাংলাকে ধন্যবাদ জানাই, দর্শকদেরকেও জানাই ধন্যবাদ, কারণ দর্শক আপনাদের জন্যই আমরা এখানে আবার আসতে পেরেছি, বিশেষ করে আমি এখানে আসতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আজকে অন্তরে বাউলে এসেছো তার প্রমাণ। তুমি একেবারে বাউলিয়ানা সাজে, বাউলিয়ানার পোশাক পরে এসেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা তোমার সাথে কথা বলবো এবং তোমার গান শুনবো, তার আগে আমরা জয়নালের গান শোনার আগে আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। আমাদের অতিথি হচ্ছেন, আপনারা সবাই চেনেন তাকে, এবং আমার প্রিয় বন্ধু, যিনি বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশনের চেয়ারম্যান জনাব আব্দুল বাসির খান সাহেব। তো বাসির ভাই, কী অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আর আজকে আরও বেশি ভালো, যেহেতু আপনার অন্তরে বাউল অনুষ্ঠানে আপনি আমাকে বারবার দাওয়াত দেন, বিদায় আমি আসি, এই জন্য আরও ভালো লাগলো। আসলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনি আমাদেরকে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন এবং আপনাদের সহযোগিতায় আমরা আজ পর্যন্ত আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলবো এবং আপনার পছন্দের দুজন শিল্পী আজকে স্টুডিওতে উপস্থিত। তো আমরা প্রথমে কথা না বাড়িয়ে গানে চলে যাই, তারপরে আপনার সাথে কথা বলি। জানার, আজকে আমরা প্রথমে তোমার গান শুনবো, তুমি কোন গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবে? প্রথম গানটি শ্রদ্ধেয় দূরবীন সাহেব, তাহলে শুনি তোমার গানটি। সুপ্রিয় দর্শক, ভুল ত্রুটি হতেই পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি। বেলা গেল, সন্ধ্যা হইল, আর কি বাকি আছে বলো, কার বায়াসে রয়াছো বসিয়া রে।
বায়াসে রয়াছো বসি গিয়ারে, পাগল মন বাজারে দোকান খুলে হারাইলাম লাভে মনে, মহাজনকে বুঝাবো কি দিয়ারে, বেলা গেল সন্ধ্যা হইল আর কি বাকি আছে বলো, কার বায়াসে রয়াছো পাগল মোহন রে, পশ্চিমে ডুবিল বেলা সঙ্গে ছয়জন চোরা তারা, সন্ধ্যা বেলা বিপদে মুর্শিদ ভরসা বলে পাগলে দুর্বিষা, দয়া হইলে নিয়ো ধারি ইয়ারে, বেলা গেল সন্ধ্যা হইল আর কি বাকি আছে বলো, কার বায়াসে রয়াছো বলো, কার বায়াসে রয়াছো বসিয়ারে, কার বায়াসে রয়াছো বসিয়ারে, কার বায়াসে রয়াছো অনেক ধন্যবাদ জানাও, খুব সুন্দর একটি গান এবং খুবই আধ্যাত্মিক একটি গান। আমার মনে হয় এটা একটা উপদেশমূলক গান এবং দুবিন স্যার অত্যন্ত পরিচিত একটি গান, তবে সকলের কণ্ঠে এটা সচরাচর শোনা যায় না, তো তোমাকে সুন্দর করে গাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা সবসময় শিল্পীদেরকে যখন আমরা স্টুডিওতে পাই যে প্রশ্নটি আমরা সরাসরি করে থাকি,
তুমি যে গান শিখলে তোমার শিক্ষাগুরুকে আমরা কি জানতে পারি? আসলে প্রথমত গানটা শেখা হচ্ছে গানকে ভালোবাসি বলেই গান গাই, ভালোবাসা থেকেই গান করি। গান শেখাটা নিজের ইয়ে থেকে, ছোটোবেলা খুব ইচ্ছা ছিল, তখন শেখার সুযোগ হয়নি। সো বেশি দিন নাই, লন্ডনে আসার পরেই টুকটাক আস্তে আস্তে আমি শুরু করলাম। প্রথমেই আমার একটা ফ্রেন্ড রিঙ্কু সিনহা, তার কাছ থেকেই আমার প্রথম হাতে করি, তারপর বিভিন্নভাবে গৌরী দি সবার কাছেই আমি গিয়েছিলাম, সবার কাছ থেকে তালিম নিই, বাস এইরকম চলতেছে। যে গানটি গাইলে এখন এটা সেটা তো একটি বাউল গান, তুমি কি শুধু বাউল গানই করো নাকি অন্য কোনো গান করো? আসলে মূলত সব ধরনের গানই করি, সব ধরনের গানের মধ্যে ফোক প্যাটার্নটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছ থেকে আরও গান শুনবো আমরা। বাসির ভাই কেমন লাগলো গান জয়নালের? অত্যন্ত ভালো, আশা রাখি যদি আজকে জয়নালের গানের দর্শকরা এটিএন বাংলার আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি আনন্দ পায় তো আমাদেরই আনন্দ, আর আশা রাখি সবাই আনন্দ পাবে। ধন্যবাদ আপনাকে জয়নাল। আমরা তোমার কাছে সরি বলে আমাদের সাথে সুদেও বড় ভাই বাসির ভাই, উনি আমার বড় ভাই হন, আপনি হয়তো জানেন কি না জানি না। সো আমার কাছে খুব ভালো লাগার একটা দিন আজকে, থ্যাংক ইউ আপনাকে আমাকে বড় ভাইয়ের সাথে নিয়ে আসার জন্য, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এখন তোমার কাছ থেকে আরেকটা গান শুনবো। আমি এবার একটি রাধারমণের গান একটু করতে চাই। রাধারমণের গান শুনে তাহলে তোমার রাধারমণের গানটি ওরে আজ কেন রে প্রাণের সুবল আজ কেন রে, প্রাণের সুবল রায়েলো না যমুনাতে যমুনাতে আমি রায় পেখা বসে আছি মন বাসি নিয়ে হাতে, মন বাসি নিয়ে হাতে রা
চমৎকার, অনেক সুন্দর হয়েছে জানো। তোমার কি গান নিয়ে কোনো পরিকল্পনা আছে আগামীতে? তুমি কি করতে চাও? তোমার কোনো অ্যালবাম কি বাজারে আছে? না, আমার এখনো কোনো অ্যালবাম আসেনি। সো আগামীতে ইনশাআল্লাহ ভেরি সুন অ্যালবামের কাজ অলরেডি আমি হাতে নিয়েছি। হাতে নিয়ে নিছো? তো এটা কেমন দিন লাগতে পারে? ঠিক বলতে পারছি না। তো বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসতেছে। আচ্ছা জানাল, তোমার তো দুইটা গান শুনলাম আমরা, একটা শুনলাম দুর্বিন শাহের, একটা রাধা রমণের। এখন কোন গান শুনতে পারি? তুমি গানে যাওয়ার আগে একজন কলার লাইনে আছেন, ওনার সাথে আমরা কথা বলে নেই, দেখি। হ্যালো 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 হ্যালো, সালাম আলাইকুম। টেলিভিশনের সাউন্ড একটু মিউট করি, আমরা লগে কথা হোকাতে আপনি আমরা কথা শুনতে পারবা, আমরাও আপনার কথা শুনতে পারবো। টেলিভিশন কমপ্লিটলি আপনি সাউন্ড আপনি অফ করুন। আমি সাউদার্ন থেকে বলছি জনাব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো। জি আসসালামু আলাইকুম, আমরা হুনরাম কোক আপনি? ও ভালো আছেন বেটা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নি আমি সাউদার্ন থেকে বলছি তোমার কাছে। ও স্যার ভালো আছেন আপনি? ও ভালো, ও দেখে খুব ভালো লাগে। জি থ্যাংক ইউ। ও মাশাআল্লাহ। দেখবার কোনো গানোর রিকোয়েস্ট আছে নাকি? ও বলা আছে না, যাও সুন্দর করে যাও, আল্লাহ যাও গা। তো খুব খুশি হইলাম বাসনা। জি থ্যাংক ইউ, দোয়া করো। তাহলে নাম কইরাম না সিলাই তো? জি সিনচি স্যার। ছাত্র কোন চাফা করবা সিলাই তো? আর কোন চাফা করতে না আমি ছাড়া। জি ইনশাআল্লাহ সিনচি আপনারে, দোয়া করবা আর দেখো। আপনি স্টুডিওত ফোন করার লাগে আপনারে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি অনুষ্ঠান দেখতে থাকো কা জয়নালে, আপনার কথা শুনছেন, আপনার লাগে বসে স্পেশাল একটা গান গাই আপনার মনে হইবা। তাহলে ভালো চিনছেন যে আপনি কোন চাচা, তো আর পরিচয় দেওয়া লাগতো না আশা করি।
ধন্যবাদ আপনাকে। তো জনাব, আমরা এখন কোন গানটি শুনতে পারি? আমি আব্দুল করিম সাহেবের একটা গান। শাহ আব্দুল করিম সাহেবের, ঠিক আছে, তাহলে আমরা এই গানটি শুনি। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তোমারে বসিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। তোমারে বসিলাম কত আদরে, তুমি আমার, আমি শোনাবে মধুর বলি বলো
আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে খুশিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে খুশিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনা ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ, তোমার কম্পোজিশনটা আমাদের খুব ভালো লাগছে। তুমি দূরবীন শাহ, তারপরে আব্দুল করিম, হ্যাঁ, তারপরে আবারও আব্দুল করিম, তাই না, রাধা রমন, তারপরে আব্দুল করিম, হ্যাঁ, এই গানটা আমরা শুনে আমাদের খুব ভালো লাগছে। কিন্তু একজন মানুষকে খুব মিস করছি যে গানটি খুবই পছন্দ করতেন, তোমার হয়তো জানা আছে, যেন আনোয়ার চৌধুরী সাহেব, ওনার খুব প্রিয় গান এটি, তাই না, উল্লীন হয় সবসময় যতখানি আমরা গেছি ওনার সাথে, এই গানটা, এই গানটার অনুরোধ সবসময় থাকতো এবং তিনি উনি নিজেও করার চেষ্টা করতেন। তো তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জয়নাল আহমদের গান, আমরা শুনবো জয়নাল আহমদের আরও অনেক গান, তারপরে আমাদের আরেকজন শিল্পী যিনি রয়েছেন, আপনাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় শিল্পী মমতা দাসের গান। তবে তার আগে আমাদেরকে যেতে হবে ছোট্ট একটি বিরতিতে। আশা করব বিরতি থেকে ফিরে আসার আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। বিরতির পর আবার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অন্তরে বাউলে। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম জয়নাল আহমদের, এখন আমরা গান শুনব আমাদের আরেক অতিথি শিল্পী, আর সে হচ্ছে আমাদের মমতা দাস। তো মমতা, আমরা তোমার সাথে কথা বলবো পরে, কিন্তু প্রথমেই গান, অনেকেই অপেক্ষা করছে তোমার গান শোনার জন্য, আমাদের কাছে ইতিমধ্যে বেশ কিছু টেক্সটও চলে এসেছে। তো তুমি কোন গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবে? আমি যেহেতু অন্তরে বাউলে আমাদের গান টিঙ্গুলাই সিলেকশন করা হয় বাউল গানকে কেন্দ্র করে, তো আমি আসলে চেষ্টা করব কবি জালালউদ্দিনের একটি গান। তোমার শুরুটা হবে কবি জালালউদ্দিনের। আচ্ছা, তাহলে শুনি আমরা গান, পরে তোমার সাথে কথা বলব। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মৌলা, ভাব তরঙ্গে ভাব তরঙ্গ এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মালা, ভাব তরঙ্গে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মালা, ভাব তরঙ্গে। ভালো লাগে রে মালা, ভাব তরঙ্গে
কথা যেই না বোঝে তার কপালে ছালি স্থান বিচ্ছেদে রে মাখলে তারে তারে বলে কালি ভাবের কথা যেই না বোঝে তার কপালে ছালি স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি কবি জাহালালে জালালউদ্দিন সাহেবের গান দিয়ে তুমি শুরু করলে। চেষ্টা করেছি ওনার গানটা গাওয়ার জন্য। আমি প্রথমে যখন তোমার সাথে কথা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, তখন বলেছিলাম যে তুমি আজকে যে পোশাক পরে এসেছো আমাদের অনুষ্ঠানে, ওকে, তোমার এই পোশাক দেখে আমার আমাদের সিলেটের বাউল সম্রাট কারি আমিউদ্দিন সাহেবের একটি গানের একটি কলি মনে পড়ছে। উনি ওনার গানে লিখেছেন আঞ্চলিক ভাষায়, আমি ফিন্দি আছি কলঙ্কের বসন, তোমারে না পাইলে রে বন্ধু আমার অসার এই জীবন। তুমি যে তুমি পরিধান করেছো এই পোশাক, তোমার কি কোনো কারণ রয়েছে এটা এটার পিছনে? না, কারণ তো এই এই পোশাকটা তো আসলে খুব সম্মানের পোশাক, এবং এটা হচ্ছে আসলে অরিজিনালি বৈরাগীর, যে বৈরাগীর পোশাক, বৈরাগীর ব্যাস। এটা আমরা অন্তরে বাউলে আসছি, একটু বাউল টাইপের। যেহেতু আমি কারি আমিউদ্দিন সাহেবের একটা গানের কলি বললাম, তুমি কি কোনো কারি আমিউদ্দিন সাহেবের কোনো গান জানো? ওনার গান তো গাওয়া তো ইজি না, তারপর আমি একটা আজকে একটি সিলেকশনে রেখেছি নতুনই আমার জন্য গানটা, দেখি আমার জন্য গাওয়ার চেষ্টা। হয়তো বা উনি আমাদের অনুষ্ঠান দেখছেন, তো তুমি নিঃসন্দেহে গাইতে পারো, তুমি যেভাবে তোমার ভাবে তোমার মতে তুমি গাইতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কথাবার্তি ঠিক থাকে তাহলে অসুবিধা হবে না। যদি আমিরুদ্দিন সাহেব দেখে থাকেন, আমি ওনার কাছে মাফ চাবো, যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি। আচ্ছা, তুমি গানে যাওয়ার আগে আমরা একটা কল নিয়ে নেই, দেখি একজন কল লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি জয়নাল লগে মাত্তাম সাইরাম। আপনি জয়নাল লগে মাত্তা সাইরাম, আপনি কে কইরা ভাই সাহেব? আমি জুনায়েদ চৌধুরী। কেমন থাকি কইরা? জুনায়েদ চৌধুরী মন ভালো আছেন তুমি? জি রে ভাই ভালো আছি, কি তা খবর? সবর জি আলহামদুলিল্লাহ। ভালো, তো সুন্দর লাগে ভাই, নাইস প্রোগ্রাম, আমরা এনজয় করলাম। আচ্ছা আচ্ছা, ভালো লাগেনি? কোনো গানের রিকোয়েস্ট আসেনি মাতানোর? গানের রিকোয়েস্ট নাই, দেখছেন গায়রা সব কিছু নাইস, তোমার গানের সব গানও নাইস, আরো সুন্দর করে গাও, আরো ভালো গাও, আমরা তোমার সবসময় তোমার প্রতি তো দোয়া আছে, সবসময় আছে, বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ভালো থাকো, আমরা দোয়া করলাম, ইনশাআল্লাহ তোমাদের প্রোগ্রাম দেখতে থাকো, দেখরা অবশ্যই। থ্যাংক ইউ, ওকে জুনায়েদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ভাই, ওয়েলকাম, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, বোজন ফ্রেন্ড। আচ্ছা জুনায়েদ ভাই, আপনি অনুষ্ঠানে ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন এবং আপনি বলেছেন যে জয়নালের গান খুব ভালো লেগেছে আপনাদের, এবং আমার মনে হয় আপনারা মমতার গানও শুনেছেন, মমতার গানও ভালো হচ্ছে, অনেকেই আমাদের কাছে ট্যাগ দিয়েছেন। আপনাদের ভালো লাগলেই আমাদের অনুষ্ঠান করাটা সার্থক হবে, তো আপনি দেখতে থাকেন। কল করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তো মমতা, আমিরুদ্দিন সাহেবের কোন গানটি তুমি গাইবে? আমি ওনার একটি গান, খুব বিখ্যাত গান, অচিন দেশের মাঝি ভাই রে, তুমি কোন দেশে যাও পাইয়া, এই গানটি করতে চাই। আচ্ছা করো শুনে তাইলে।
অচিন দেশে মাঝি ভাই রে ও তুমি কোন দেশে যাও ভাইয়া অচিন দেশে মাঝি ভাই বাবা
অনেক ধন্যবাদ মমতা। থ্যাংক ইউ। আর আমি কাইয়ামের দিন সাহেবকে বলছি যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। তা তো অবশ্যই, উনি যদি শুনে থাকেন তাইলে উনি মাফ করবেন। তুমি গানটা অবশ্যই ওনার কাছ থেকে সংগ্রহ করো নাই, তার কারণ আমরা গানটা শুনে আমার কাছে মনে হচ্ছে তুমি হয়তো কোনো ক্যাসেট থেকে অথবা অন্য কোনো শিল্পীর কাছ থেকে সংগ্রহ করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে এইবারের মতো আমরা ছাড় দিলাম আর কি। হ্যাঁ, আমরা একটা কল নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই সাহেব? জি ভাই সাহেব, খেয়ে কইরা। আমি লিস্টাকে খলিল, আপনার অনুষ্ঠান খুব সুন্দর। আমার বইন একটু মিস্টেক করে লিখছেন। মিস্টেক করে লিছেন এখানে হলে আর কইয়া শরম দিয়ে লাভ নাই। আপনি যখন বুঝছেন মিস্টেক করে লিখছেন, তাই আগেও কইছেন, তাই তান মতো করিয়া গাইবা আর কি। তবে আমরা তাহলে উৎসাহ দিলে আগামীতে অবশ্যই তাই শুদ্ধ করিয়া শুদ্ধ করে গাইবা। ওকে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ফোন করার লাগে অনেক ধন্যবাদ খলিল ভাই। ইনশাল্লাহ আবারও কল করবা এবং অনুষ্ঠান দেখতে থাকুকা, আরও সুন্দর সুন্দর গান জয়নালে এবং মমতায় আপনারা শোনাইবা। তো আমরা একটু কথা বলি আমাদের অতিথি জনাব বাসির খান সাহেবের সাথে। বাসির খান সাহেব, অনুষ্ঠান কেমন লাগছে আপনার এবং আপনি কি এনজয় করতেছেন অনুষ্ঠান? আমি যখন লাইভ প্রোগ্রাম দেখতেছি আমার তো ভালোই লাগছে, খুবই ভালো। বাট আমার সবচেয়ে ভালো লাগে যারা প্রথমে বলতে হয়, আমি আর বেশি আনন্দ পাচ্ছি আপনার এই সাবলীল উপস্থাপনা দেখেন। উপস্থাপক যদি ভালো হয় তো সবই জমজমাট ওঠে। আর আজকের যে দুজন শিল্পী আমার ছোটো ভাই জয়নাল এবং মমতা, তো ওনাদের কণ্ঠে গান আশা রাখি ভালো লাগবে। যখন আমারও ভালো লাগছে দর্শকদেরও ভালো লাগবে, আর সবসময় ওদের অনুষ্ঠানে ওদের গানে জমজমাট হয়ে ওঠে আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, আমরা তো আপনার বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশনের নাম শুনলাম, কিন্তু ওই বিডি মাল্টি মিডিয়া প্রোডাকশনের মাধ্যমে সিলেটের একটি আঞ্চলিক নাটক সুনামিয়া খতার মোড়া, ওই নাটকটিকে আপনি লিখেছিলেন? জি, আমি ধন্যবাদ ইসলাম ভাই। তাহলে তো আপনার আর একটি পরিচয় রয়েছে, ওইটা কিন্তু আপনি আমাকে বলেন নাই, আমি ইতিমধ্যে পেয়ে গেছি, আমাকে একজন বলে দিয়েছেন, আমি লিখে নিয়ে এসেছি। আমি নাটকটা দেখেছিলাম কিন্তু আপনি যে সেই লেখক জানতাম না। তো আপনাকে আমরা আজকে স্টুডিওতে পেয়ে আমরাও আসলে ধন্য। ধন্যবাদ ইসলাম ভাই। সুনামিয়া খতার মোড়া নাটক ইনশাল্লাহ এই 2012 সালে এবং আঞ্চলিক নাটকের মধ্যে সিলেটের আঞ্চলিকের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে, আর আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অনেক সাড়া পেয়েছি। তো আমি অচিরেই আর একটা নাটক আঞ্চলিক এবং এই দেশের উপর ভিত্তি করে অচিরেই আসবে কালোকন্যা নাটকটা, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কালোকন্যা। কালোকন্যা নাটকের একটা মজা আছে, এই দেশের পরিস্থিতির উপরে যা হয় একেবারে হুবহু পরিস্থিতির সাথে মিল রেখে আমার নাটকটা রচিত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ বাসির ভাই। ধন্যবাদ। এবং আমরা অপেক্ষায় থাকলাম কিছু, আমি আর একটা জিনিস না বললে না হয়, যারা শুধু আমার দ্বারা করা সম্ভব হয়নি, যারা আমাকে সবসময় মন দিয়ে হোক কথা দিয়ে হোক সাহস, যে আপনিত্বের মধ্যে একজন সহযোগিতা দেন, যেমন ইউকে কার্গোয়ের আছেন এমাদ ভাই, এমাদুর রহমান, ইউকে কার্গো বেতনালগিরি, বেতনালগিরি জি, এমাদুর রহমান ভাই আছেন এবং তারা দুইজন, আতিকুর রহমান ভাই, ওরা আমার সবসময় বা আরও বন্ধুবান্ধব যারা আছেন, জসীবুদ্দিন সেলিম আছেন, এরপরে আয়াসমি আছেন, অ্যাকাউন্টেন্ট আয়াসমি আমাদের, তো আমার বন্ধু মানুষ যারা সবসময় আমাকে এবং সহযোগিতা করেন, আমার গাঁও রেস্টুরেন্ট এই ব্রিকলেনের সাজুভাই, তো ওদের সবাইকে এবং যারা আপনারা আমার সহযোগিতা করেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অপেক্ষায় রইলাম আপনার ওই কালোকন্যা নাটক যখন আসবে অবশ্যই আমরা দেখব, এবং আপনার অবশ্যই আমরা এটার সাকসেস কামনা করছি। ধন্যবাদ। একজন কলার লাইনে দেখি কে আছেন। হ্যালো, হ্যালো, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। যদি আপনি আরেকবার চেষ্টা করেন তো হয়তো লাইন পেয়ে যেতে পারেন, এবং আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, কল করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন চলে যাব আবার মমতার কাছে। মমতা, তুমি এখন কোন গানটি আমাদেরকে শোনাবে? এবার যে গানটি করব ওটি হচ্ছে রাজ্জাক দেওয়ানের একটি গান। রাজ্জাক দেওয়ানের গান। আচ্ছা, তুমি গানে যাওয়ার আগে আমরা কয়েকটি টেক্সট আমাদের কাছে চলে এসেছে, আমরা একটা টেক্সট পড়ে নিচ্ছি। টেক্সটটি করেছেন লিভারপুল থেকে মিজানুর রহমান, আমাদের এক বাগিনা। বর্তমানে তিনি বেডফোর্ডে অবস্থান করছেন তার অসুস্থতার কারণে। তো উনি লিখেছেন, ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড জয়নাল সিং অ্যান্ড হি ইজ এ গুড সিঙ্গার, আই উইশ হিম এ লাক ফর দি ফিউচার, and my mama Mustafa gives salam to you. Wa alaikum assalam. Can I also say
Hello to Piyash and everybody. And we will pray for Antore Baul goes on to the great success. Mizanur Rahman Bagna, tumake onek dhonnobad. Tumar text amra porechi ebong তুমি অসুস্থ, তোমার সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং তুমি বেডফোর্ডে আসো, সম্ভব হলে তোমাকে আমরা দেখার জন্য আসতে পারি। তো তুমি অনুষ্ঠান দেখতে থাকো আর জয়নাল তোমার এই কথাগুলো শুনেছে, অবশ্যই তুমি তার সাথে কথা বলতে পারবে যদি ফোনে চেষ্টা করো, তাহলে তার সাথে কথা বলা সম্ভব হবে। তো আমরা চলে যাব এখন মমতার গানে। মমতা, তুমি গানে যাওয়ার আগে তোমার গানে গানে আমরা নিয়ে নেব একটা বিরতি। বিরতির পর যখন ফিরে আসবো তখন আমরা শুনবো জয়নালের গান। প্রিয় দর্শক, আমরা মমতার গানে গানে চলে যাবো একটি বিরতিতে। বিরতির পরে যখন ফিরব তখন আমরা শুনব জয়নাল আহমদের গান। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার সুখ পাখিটা গেল মারা একটা তীরে, আঘাত খা পাইয়া গো আমি, আজও কান্দি পাখি তা লাগি সুখ পাখিটা গেল মারা একটা তীরে, আঘাত পা আইয়া গো আমি
চাপা দি আমার এতদিনের ভালোবাসা কেমনে যাই ভুলি আরে আমি আজ কান্দি পাখি চাই লাগি আমি আজ কান্দি পাখি চাই লাগি প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরলাম আবার আমাদের অন্তরে বাউল অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসলেন তাদেরকে আমরা জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম মমতা দাসের, এখন আমরা গান শুনব জয়নাল আহমদের। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের বন্ধু জনাব আব্দুল বাসির খান সাহেব, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আরেকটি নাটক আমাদের জন্য লিখতেছেন, যে নাটকটির নাম হবে কালোকন্যা। কালোকন্যা, তো কালোকন্যা আমরা দেখার আশা রয়েছি, কিন্তু গান শুনবো এখন আমরা জয়নালের কাছ থেকে। আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু যখন আমরা মমতার সাথে কথা বলছিলাম, মমতা আমাদেরকে গান শুনিয়েছিল একটা খারি আমিরুদ্দিন সাহেবের। এখন আমরা জানতে চাইবো জয়নালের কাছ থেকে, জয়নাল তোমার কাছে কি কোনো খারি আমিরুদ্দিন সাহেবের কোনো গান আছে কিনা? অবশ্যই আছে, আর আমি যখন শুনলাম খারি সাহেব হয়তো বা দেখছেন, উনি দেখেন না সব সময়, তবে হয়তো বা দেখছেন আমরা আশা করি, দেখেন এই ভয়টা ভেতরে এখন কাজ করতেছে, এই জন্য আমি ভাবছিলাম করব কিনা। আসলে আমিও চেষ্টা করেছি যে ওনাকে শোনানোর জন্য। আসলে বেশ কিছু গান আছে খুবই জনপ্রিয় গান, আমি সব সময় গাই, এর মধ্যে কুহু সুরে মনে রাখুন আর জ্বালাইও না, তারপর হেলায় খেলায় কার্য নষ্ট, অনেক গানই আছে। কোন গানটা তুমি শোনাবে? আমি এখন হেলায় খেলায় কার্য নষ্টি গানটা করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা কথা না বলে গান শুনি, যদি ভুল ত্রুটি হতেই পারে আশা করি উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি শ্রদ্ধাভাজন আমাদের গুরুজন, আর আমাদের তো মাত্র সুর, নতুন নতুন হিসাবে ভুল হতেই পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আরেকটা ঘোষণা দিতে চাচ্ছি এই মুহূর্তে, আমার শ্রদ্ধেয় বড় ভাই বিডি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে একটা অ্যালবামের প্রতিশ্রুতি না, বড় ভাই উনি বলেছেন একটু আগে, তাই ওনার কোম্পানি থেকে একটা আমার একটা অ্যালবাম উনি রিলিজ করবেন। বাহ, আমরা শুনে খুশি হলাম। আমিও আমার আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। থ্যাংক ইউ। খেলায় খেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে, খেলায় খেলায় কার্য নষ্ট রে। আরে পাঁচশো রটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাতক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট অতি মায়ায় বধু নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, খেলায় খেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, খেলায় খেলায় কার্য নষ্ট রে।
সমালোচনায় বেলা নষ্ট জলে নষ্ট মার নবীল পরে জুবা নষ্ট কাপড় নষ্ট তেলে নবীল পরে জুবা নষ্ট কাপড় নষ্ট তেলে স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলে খেলায় খেলায় কার খেলায় কার্য নষ্ট রে
জানাল, তোমাকে অনেক ধন্যবাদ। এত লম্বা গান, হ্যাঁ, আট অন্তরা, আরো দুটো অন্তরা আমি সারি দিছি কারণ অনেক লম্বা হওয়ার কারণে, নয় অন্তরা। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক পুরনো একটা গান এবং আমরা আমিরুদ্দিন সাহেবের কণ্ঠে শুনেছিলাম, তো আমি চেষ্টা করছি গাওয়ার লাগি। আর যদি খারিজ সাহেব না, অনেক ভালো গেয়েছো, আশা করি কমার সঙ্গে দৃষ্টিতে দেখবা। আচ্ছা, আমরা একজন কলার লাইনে, আমরা কলটা নিয়ে নেই। হ্যালো, হ্যালো, কলার কে শুনছেন আমাকে? জি শুনছি। আমি কি সিঙ্গার জয়নাল আহমদের সাথে কথা বলতে পারবো? জি, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সুলতান কামালি সারভার, আমার সাথে আইন। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলেন, উনি শুনছেন, আপনি কথা বলেন ওনার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? ইবা জি আছে স্যার, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। প্রোগ্রাম দেখরাই নি, ভালো লাগেন নি? জি জি, আপনার গান দেখরাম, খুব ভালো লাগে, বিছুনি আমরা সকলে বইয়া দেখ। আচ্ছা থ্যাংক ইউ। দেখতে তো খাওয়ার কোনো গানের রিকোয়েস্ট আছে নি? আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। তো আপনাকে ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, অবশ্যই জয়নাল আপনার জন্য স্পেশাল একটা গান শোনাবেন। তো জয়নাল, আসলে অনেক লম্বা গান তুমি খুব সুন্দর করে গাইছো, আশা করি আমার দর্শকরাও গানটি এনজয় করেছেন। আর যদি কারি আবরুদ্দিন সাহেব দেখে থাকেন তাহলে তো উনি অবশ্যই বলবেন যে গানটি ভালো হয়েছে, তুমি সুন্দর করে গাইছো। যাই হোক, আমি কয়েকটা টেক্সট পড়ে নিচ্ছি, আমার কাছে অনেক টেক্সট, তবে আমি আগেই বলে নিচ্ছি হয়তোবা সকলের টেক্সটগুলো আমাদের পড়া সম্ভব হবে না, আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। হারিস ভাই লিখেছেন লন্ডন থেকে, ইসলাম ভাই আপনাদের সবার কাছে আমার সালাম এবং প্রোগ্রাম খুব সুন্দর যাচ্ছে। ফিয়াস এবং জয়নাল, মমতা এবং আমাদের মকসুদ সকলের কাছে আমার সালাম এবং শুভেচ্ছা দেবেন। থ্যাংক ইউ হারিস ভাই আপনাকে কল করার, টেক্সট করার জন্য। তারপরে একটি টেক্সট করেছেন আমাদের আহিদ ভাই, আহিদ ভাই আপনাদের সকলের কাছে সালাম দিয়েছেন এবং প্রোগ্রাম খুব সুন্দর লাগছে উনি। আব্দুল করিমের একটি গানের রিকোয়েস্ট করেছেন মমতার কাছে, ধন্যবাদ আহিদ ভাই টেক্সট করার জন্য। তারপরে একটি টেক্সট করেছেন বেডফুর থেকে আলী আসকর, আজকের অনুষ্ঠান খুব ফাটাফাটি যাচ্ছে এবং খান সাহেবকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং আমরা ফেসবুকে যে পোস্টার দেখলাম কারে আমিরুদ্দিন সাহেব, নাজিয়া বেগম এবং আব্দুর শহীদের ওই ওল্ড আমের একটি প্রোগ্রামের, ওইটা কি আপনারা করছেন এবং ওইটা কি সত্যিই হচ্ছে? আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই প্রোগ্রামটা 23 মার্চ সোমবার ওল্ড আমের ফেদাস্টল রোডের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে হচ্ছে এবং কারি আমিরুদ্দিন সাহেব ওখানে যাবেন, আপনাদের সাথে দেখা হবে, উনি আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবেন। তবে ওইখানে দেখা হবে আপনার সাথে আমরা আশা করছি। আপনাকে টেক্সট করার জন্য অনেক ধন্যবাদ জয়নাল। এখন কোন গান শুনবো তোমার কাছ থেকে আমরা? আমি একটি গান করতে চাচ্ছি এখন, আমার এক বড় ভাই ওনার লেখা গান, চেষ্টা করেছেন উনি সুরটা দেওয়ার, যদিও একটু সুর মেলে যায়। আচ্ছা শুনে তারপরেও আমি গানটা করার চেষ্টা করছি। তারপর আরেকটি গান, রিকোয়েস্টের গান, আমাদের হাতে সময় কত বলে যায়, সময় আছে, তবে ওই গানের পরে হয়তো আমাদেরকে আরেকটি ব্রেকে যেতে হবে, তাহলে আমি এই গানটি করি। প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ আমার, কে নিভায় উনি রে বন্ধু, আগে তো না জানি। আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই, যার গান শুনে শুনে আমি বড় হয়েছিলাম, যদি উনি দেখে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করতেছি গাওয়ার। দারুণ পিড়িতে কি জ্বালা রে বন্ধু, আগে তো না জানি, দারুণ পিড়িতে কি জ্বালা রে বন্ধু,
মুখে ভরা বিষে নিল প্রাণী বন্ধু বিষে নিল প্রাণী বিষের জ্বালায় তো ঝরে বারু বিষের জ্বালায় তো ঝরে ঝরে চোখের তোমাকে অনেক ধন্যবাদ আর সুন্দর করে গানটি গাওয়ার জন্য। তবে ওই গান নিয়ে আরও কথা বলবো এবং তোমার আরও গান শুনবো আমরা ব্রেকের পরে। প্রিয় দর্শক, আমাদেরকে যেতে হবে ছোট্ট আর একটি ব্রেককে। ব্রেকের পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিরতির পর আবার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্তরে বাল অনুষ্ঠান। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম জয়নালে, এবং আমরা অনেক গান শুনেছি মমতার কাছ থেকে, এখন আবার আমরা শুনবো মমতার গান। তবে আমরা অনেকগুলো টেক্সট আপনাদের রিসিভ করেছি, সকলের টেক্সট আমি আগেই বলে দিয়েছি পড়া সম্ভব হবে না। কিছু নতুন টেক্সট আমাদের কাছে এসেছে, একজন মালিক খান আমার এক ছোটো ভাই, উনি বেডফুর থেকে টেক্সট করেছেন, তারপরে রাহেল বাংলি থেকে টেক্সট করেছেন। আপনারা অনেকেই 23 মার্চ আমিরুদ্দিন সাহেবের ওই গানের অনুষ্ঠানের কথাটা জানতে চেয়েছেন।
ওইটা আপনারা অবশ্যই টেলিভিশনের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা খবর পাবেন। 23 মার্চ ওল্ডামের ইস্টার্ন প্যাভিলিয়নে অনুষ্ঠানটি হবে, অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। টেক্সট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি টেক্সট করেছেন অক্সফোর্ড থেকে আমাদের শ্রদ্ধেয় আমার এক মামা জনাব এম এ আজিজ সাহেব, উনি লিখেছেন, যারা অন্যের গানকে সংগ্রহ করে নিজের মতো করে গাইতে পারে তারা তাদেরকে আমরা মনে করি ওরা ট্যালেন্টেড। মমতা যে গানটি গেয়েছে এবং জয়নাল যে আমিরুদ্দিন সাহেবের গানটি গেয়েছেন তার জন্য ওনারা দুজনকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে আজিজ মামা, আপনাকে অনেক ধন্যবাদ আপনি টেক্সট করার জন্য। অবশ্যই আমরাও আপনার সাথে এগ্রিড যে যদি কেউ অন্যের কোনো গান তার নিজের মতো করে গাইতে পারে তাহলে তাকে ট্যালেন্টেড বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাবো আবার গানে। মমতা, তুমি আমাদেরকে এখন কোন গানটি শোনাবে? এখন কিন্তু তোমার পালা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তো সময় কম। তো আমি এবার আমাদের সিলেটের আরকুম শাহের একটি গান করার চেষ্টা করছি। আচ্ছা, তুমি গানে যাওয়ার আগে আজকে যারা বাদ্যযন্ত্রে আমাদেরকে সহযোগিতা করলেন, অর্থাৎ তোমাদেরকে সহযোগিতা করলেন, যাদেরকে ছাড়া তোমরা গান গাইতে পারত না, তাদের নাম যদি আমরা না বলি তাহলে কৃপণতা হয়ে যায়, তাই না? পেদে ছিলেন আমাদের সকলের প্রিয়, আপনাদের সকলের পরিচিত রিজান, তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া, এবং দোতরায় আমাদের অন্তরে বাউলের নিয়মিত দোতরা বাদক আমার ছোটো ভাই মকসুদ লতিফ। তো আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আগামীতে আরও সহযোগিতা করবেন বলে আমরা আশা রাখছি। আমরা চলে যাই মমতার গানে। মমতা, এখন তুমি কোন গানটি শোনাবে? সোনার পিঞ্জিরায় আমার কহিরা গেলায় খালি রে, হায় রে আমার যতনের পাখি, ও মন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, সোনার পিঞ্জিরায় আমার কহিরা গেলায় খালি রে, হায় রে আমার যতনের পাখি, ও মন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, ও মন শুয়ারে
আমি একটি করিম স্যার গান করছি, বাবু সম্রাট করিম স্যার, কারণ ওনার একটা গান রিকোয়েস্ট ছিল। আচ্ছা, তুমি গানে যাওয়ার আগে মমতা, প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে অনুষ্ঠান দেখছেন, আমি আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনারা যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা রাখছি আপনাদের এই সহযোগিতার হাতটি অব্যাহত রাখবেন, সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আর আজকে এই অনুষ্ঠান যারা স্পন্সর করেছেন, বিশেষ করে ব্রিকলেনের গ্রাম বাংলা রেস্টুরেন্ট এবং A1 ডাবল গ্লেজিং, তারপরে ইউকে কার্গো পেতনাল গ্রিন, আমার এক বন্ধু জনাব ইসলাম সাহেব, উনি স্টুডিওতে আসতে পারেন নাই, তবে স্টুডিওর বাইরে কোথাও বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, বেলফুর থেকে জনাব মোসলাউদ্দিন সাহেব, এবং গ্রাম বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব শহীদ সাহেব, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা রাখছি আগামীতেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের ATN বাংলার জনাব কাদের সাহেব। কাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে যারা গান করলেন, যাদেরকে এত সুন্দর সাউন্ড প্রোভাইড করলেন, তিনি হচ্ছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি গুড্ডু ভাই। গুড্ডু ভাই কিন্তু এখনো জিমে যাননি, তবে তাকে আমরা বারবার অনুরোধ করছি। না আঙ্কেল, আমার একটা অবজেকশন আছে। আপনাদের সকলের প্রিয় মানুষ, তিনি কিন্তু আজকে স্টুডিওতে থাকার কথা ছিল, অনিবার্য কারণে উনি আসতে পারেন নাই, আপনাদের সকলের প্রিয় মানুষ বাউল আব্দুল শহীদ, উনাকেও আমরা আমাদের অন্তরে বাউলের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। মমতা, আমরা গানে চলে যাব, আমাদের কাছে সময় অত্যন্ত স্বল্প। আচ্ছা, ঠিক আছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, আমাদের লাইভ প্রোগ্রামে বসলে অনেক সময় ভুল ত্রুটি হয়, আর আমরা অনেক সময় চেষ্টা করি নতুন গান আপনাদের উপহার দেওয়ার, সেই খাতিরে আসলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ আমাদেরকে মাফ করবেন। ওরে আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো, রঙ্গিলা বারই রে তুমি, নানান রঙ্গের খেলা খেলো, রঙ্গিলা বারই রে তুমি, নানান রঙ্গের খেলা খেলো, রঙ্গিলা
সহযোগিতা করার জন্য এবং আপনি আসার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের অন্তরে বাউলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং আমি আরেকজন আমার একটা আমার যাকে আমাকে যে সবসময় সহযোগ অফিসিয়াল ব্যাপারে যে সহযোগিতা করে আমার মামাতো ভাই ছোটো ভাই মিজান কান্ডে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হইতে পারে, আমার উপস্থাপনা আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় থাকে আমি আশা করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয়নালের এই গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত ঘোষণা করব। আপনারা আগামী অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। শেষ গান যেহেতু একটু মায়ের গান, আর এই গানটি রিকোয়েস্ট করেছেন আমার শ্রদ্ধেয় ভাবি শিউলি ভাবি, তো ওই গানটি শিউলি ভাবির জন্য, সবার জন্য, মা তার সবারই আমাদের পছন্দের, সমস্ত মায়ের জন্য আমি ডেডিকেট করছি। আর শিউলি ভাবি আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে
বাসাতে ভাবে বসে দেখছেন, সো ভাবি আপনার জন্য। আমার মায়ের কান্দন যাবৎ জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ওর ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে ভূপেশে যায় নয়ন ঝলে রে, সন্তান